প্রচন্ড জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেলাম। শরীরটা এতই খারাপ যে পরীক্ষা না থাকলে মনে হয় যে উঠতেও পারতাম না, কিন্তু কি আর করা, সকালে উঠে রান্না করেছি, তখনও শরীর মোটামুটি অবস্থানে ছিল, এতই জ্বর উঠে নেয় আমার। তো হঠাৎ করে বিকেলের পর আমি এতটা বেশি সিক হয়ে যাব সেটা কল্পনাও করতে পারি নাই। যাই হোক, আজকে খুব সিম্পলি রান্না করেছি, রান্না সিম্পল রান্নাগুলোই আমাদের বাসায় বেশি বেশি খাওয়া হয়, যেহেতু আমার হাজব্যান্ড ছাড়া শ্বশুর শাশুড়ি তো ওনারা দুজন সিম্পল খাওয়াই পছন্দ করেন। এই হলো আমার হাতের অবস্থা। এক্সাম শেষে বের হয়ে আসতেছিলাম আর আমার শরীর এভাবে কাঁপতেছিল, হাতের অবস্থা খুবই খারাপ দেখতেই পেলেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার পরীক্ষাটা ভালো মতো শেষ করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন, আর পরীক্ষার রেজাল্টও যাতে ভালো হয়। আমি আমার মতো চেষ্টা করেছি, কষ্ট করে পরীক্ষাটা দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।